আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি এখন বলতে চাই যারা নতুন আসতেছেন বিদেশে, তো এই মুহূর্তে প্রিয় দর্শক যারা বাংলাদেশে অটো চালাচ্ছে এরা কিন্তু এই বিদেশের থেকে ভালো, এখনের অবস্থার থেকে যারা অটো চালাচ্ছে এরাও কিন্তু অনেক ভালো অবস্থানে আছে। কীরকম দেখেন, এরা পার ডে 1000 টাকা বা 1200 টাকা ইনকাম করতে পারে। পার ডে 1200 টাকা ও 1000 টাকা যদি ইনকাম করে, তাহলে দেখা যাচ্ছে কি আপনার মাসে আসতেছে 30,000 টাকা। কিন্তু শুক্রবারেও ডিউটি এরা করে থাকে, গাড়ি চালায় থাকে, এখানে কিন্তু আপনাদের শুক্রবারে ছুটি পাবে। তো আপনারা যারা যে কোনো কোম্পানিতে আপনারা 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আসতেছে, প্রিয় দর্শক 5 লাখ টাকা খরচ করে এসে আপনারা যদি 20 থেকে 30,000 টাকা ইনকাম করেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি বাংলাদেশে এখান থেকে ভালো, বাংলাদেশের মানুষেরা কিন্তু এখানেই ভালো। তারও আপনাদের এই হলো প্রিয় দর্শক, আপনারা যখন আসবেন তো আসলে কিন্তু বুঝে শুনে আসবেন। দেখেন, যদি আসেন আপনারা সেভাবে 20 থেকে 30,000 টাকা আপনারা রাখতে পারবেন। যে কোনো একটি কোম্পানিতে যদি জব করেন, 20 থেকে 30,000 টাকা আপনারা রাখতে পারবেন। যদি 20-30,000 টাকা আপনি রাখতে পারেন, তাহলে দেখা যাচ্ছে কি আপনি অটো চালিয়ে কিন্তু 20-30,000 টাকা আপনার দেশেই কামাচ্ছেন। কিন্তু এ হলো কথাটা, যে অটো চালিয়ে টাকাটা কামাবেন সেই টাকাটা আর হাতে থাকে না, টাকাটা খরচ হয়ে যায়। এখানে টাকাটা হলো কি, আপনি যাওয়াই কামাবেন, একসাথে টাকাটা আসে বা এক মোটো টাকাটা থাকে। আর তাদের সম্পর্কে আমি বলতে চাচ্ছি, যারা 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আপনারা আসতেছেন বা আসার জন্য চেষ্টা করতেছেন, আপনারা অবশ্যই কিন্তু প্রিয় দর্শক ভালো একটি কোম্পানি, ভালো একটি জব দেখে আসার জন্য চেষ্টা করবেন। আর আপনারা যদি শিক্ষিত থাকেন, শিক্ষিত থাকলে কিন্তু আরও ভালো। দেখা যাচ্ছে কি শিক্ষিত হলে একটি ভালো একটি সুপারভাইজারের দায়িত্ব আসলেন, পজিশনে আসলে দেখা যাচ্ছে কি ভালো একটি ইনকাম করতে পারবে, ভালো ইনকাম করতে পারবে। ইনকাম করতে হলে কিন্তু প্রদর্শক ইনকাম করতে হলে কিন্তু প্রদর্শক সৌদিরবে কষ্ট করতে হয়। তো সেই কষ্টটা কিন্তু আপনাদের সৌদিরবে আসলে করতে হবে, দেশে থাকতে কিন্তু আপনারা এত কষ্ট করবেন না বা করেনও না। তো এই প্রদর্শক আমি আপনাদের বারবার বলছি, যখন আপনারা 4 লাখ 5 লাখ টাকা খরচ করে দিয়ে আসবেন, আসলে ভালো একটি পজিশনে আসার জন্য চেষ্টা করবেন। এখনের দিনের মানুষ কিন্তু আর মূর্খ নেই, অনেকেই শিক্ষিত। শিক্ষিত আপনারা অবশ্যই চাইবেন বা সুপারভাইজার আছে, তারপরে ভালো ভালো সেকশনে আসার জন্য চেষ্টা করবেন। যদি আসতে পারেন তাহলে দেখা যাচ্ছে কি আপনার বেসিক স্যালারিটা ভালো, তারপরে আপনার সম্মানও ভালো পাবেন, সব দিকে আপনি ভালোভাবে চলতে পারবেন। তো এই হলো কথা প্রিয় দর্শক, আপনাদেরকে আমি বলতে চাই বারবার একটু। তো 5 লাখ টাকা খরচ করে যদি আপনারা না আসেন, যদি দেশে আপনারা ব্যবসা বাণিজ্য করতেছেন, তো দেশে ব্যবসা বাণিজ্য করতে গেলে কি ব্যবসা করতে গেলে আপনার দেখা গেছে কি আপনি বাজার সদে করলেন, খাইলেন দাইলেন, ব্যবসা করলেন, 1 বছর পরে আপনি 5 লাখ টাকার বিচিরা পাইবেন না, 5 লাখ টাকার বিচিরা পাইবেন না। এর কারণে কিন্তু আমাদের দেশের মানুষ, এই দর বয়ের কারণে কিন্তু আমাদের দেশের মানুষ বিদেশে এসে থাকেন, বিদেশ আসেন বা আসে থাকেন। এই হলো বিদেশ, বিদেশ আসলে তখন মানুষ বুঝতে পারে আমি কি করলাম, বিদেশ তো আমাদের দেশের মতো না, বিদেশ কষ্ট, বিদেশ কষ্ট করতে হয়। এখানে আপনি কিছু জায়গায় 8 ঘন্টা ডিউটি আছে, 8 ঘন্টা ডিউটি করার পর আপনার বাইরে ওভারটাইম করতে হয়, তারপর কিছু কিছু সেকশন আছে আপনার 10 ঘন্টা ডিউটি বা 12 ঘন্টা ডিউটি থাকে, সেকশনগুলোতে আপনি এই ডিউটিটা করে আর বাইরে কাজ করতে হবে না। দেখা যাচ্ছে কি এখানে একটু ভালো বেতন আসছে, সেই বেতনটাই আপনার হয়ে যাবে, খানা দানা আপনার কোম্পানি থেকে পাচ্ছেন সেই থেকে আপনার হয়ে যাবে। তো এই হলো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি বারবার বলতেছি, পজিশনে আসবেন বা আসলে যে কোনো একটি কাজ শিখে আসার জন্য চেষ্টা করবেন। এই দেখেন আমার পিছনে যে এটা হলো একটা জিম রুম, এখানে কিন্তু ক্লিনার আছে, এইসব ক্লিনারও যদি আপনারা আসেন দেখা যাচ্ছে কি ভালো পজিশনে থাকতে পারেন। এখানে 8 ঘন্টা ডিউটি করার পরে কিন্তু আপনি বাইরে যেয়েও কিছু টাকা ইনকাম করতে পারবেন।
এগুলো কি বাইরে থেকে আপনি কিছু ইনকাম করতে পারেন, কোনোটা মিলে আপনার দেখা যাচ্ছে কি ভালো একটু প্রফিট আসবে। তো সব আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা চ্যানেলে নতুন আসছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। খুদা হাফেজ।